দর্শক, বেন স্টোককে কে না চিনে? আসলে বেন স্টোক এমন একজন ক্রিকেটার যাকে সারা বিশ্ব মনে রাখবে সারা জীবন, কারণ তার হাত ধরেই কিন্তু 19 বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। আর তাকে আর ভুলতে পারেনি ইংল্যান্ড ক্রিকেট। তো তিনি কিন্তু অবসরে চলে গিয়েছিলেন তার ওয়ান ডে ক্রিকেটের সময়। ভালো, অনেকটা বেশি সময় লাগে ক্রিকেট খেলতে, অনেকটা অনেক রকম প্যারা আর কি, 40 ওভারে নামিয়ে আনার কথাও হয়েছিল এরকমটা। আসলে শেষ পর্যন্ত কিন্তু তিনি অবসরে নিয়েছিলেন, কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আসলে বুঝতে পেরেছে যে অভিজ্ঞতার মূল্যটা আসলে কতটা। আসলে এটা তো বাংলাদেশ না যে বুঝবে না, এজন্য আসলে তারা বুঝতে পেরেছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং ক্যাপ্টেন কোচ সবাই বুঝতে পেরেছে। এজন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তড়িঘড়ি করে বেন স্টোককে আবার যে কোনো মূল্যে তারা স্কোয়াডে ভিড়িয়েছে। অবসর ভেঙে আবার বেন স্টোক ফিরলেন যেন রাজা আর বেশি। আসলে তার ক্যারিয়ারটা তো থমকেই গিয়েছিলো, কিন্তু হঠাৎ করে তিনি আবার প্রত্যাবর্তন করে যে ইনিংসটা খেললেন আসলে নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল রাত্রে, সত্যি অবিশ্বাস্য। তিনি 124 বলে 182 রানের একটা ঝড়ো ইনিংস খেললেন। তিনি 15টি 4 এবং 9টি ছক্কার মাধ্যমে এই ইনিংসটি সাজান। আসলে তার স্ট্রাইক রেট ছিল 146, যা একদম দেখার মতো। তিনি কিন্তু টি টোয়েন্টি মেজাজে ওয়ান ডে ব্যাটিং করেছেন। তো সত্যি বেন স্টোকের প্রত্যাবর্তনটা ছিল একদম দেখার মতো। তো শেষ পর্যন্ত দেখা যাক, আমাদের তামিম ইকবালও তো অবসর ভেঙে আবারও ফিরেছে। আমাদের তামিম ইকবাল খান কি এরকম একটা ইনিংস উপহার দিতে পারে কি পারে না, আমাদের আমরা সেই অপেক্ষাতেই আছি। দর্শক, আপনাদের কি মনে হয়, বেন স্টোকের মতো কি তামিম ইকবালও কি এরকম একটা ইনিংস উপহার দিতে পারবে আমাদেরকে? কমেন্ট বক্সে কমেন্ট করুন।